পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন সবার মুখেই এক কথা যে বোনের বিয়ে শুরু হয়ে গেল, বাড়িতে প্যান্ডেল হয়ে গেল, দিদি আসবে কবে। তো যাই হোক, বিয়ের 6-7 দিন আগে দিদি চলে এসেছে, আর দিদি আসা মানেই আমাদের আরও যেসব কাজগুলো আছে সেগুলো মিটিয়ে ফেলতে হবে। তো আমরা মিষ্টি নিয়ে চলে এসেছি একটা জায়গায় যাব বলে, সেখানে আমরা কার্ড দিতে যাব। তো আমি আর দিদি আগে বেরিয়ে পড়েছি, তারপর সেখানে কার্ড দেওয়া হয়ে গেছে। ওদিকে মা আর কাকিও চলে এসছে মার্কেটে, মা আসার কথা ছিল কিন্তু কাকিও মায়ের সাথে চলে এসছে, যে আমরা শপিং করবো, কাকি বাড়িতে বসে থাকবে, সেটা কি হতে পারে? তো চলো আজকে চলে এসছি মার্কেটে, কিছু কেনাকাটার আছে। তো প্রথমে চলে এসছি শাড়ির দোকানে, একটা শাড়ি বাকি ছিল তো সেই শাড়িটা নেওয়ার জন্য। তারপর চলে এসেছি ঘড়ির জন্য, সুরজিতের ঘড়িটা কেনা বাকি ছিল। অনেকদিন আগে থেকেই মা আমাকে বলছিল যে তোরা পছন্দ করে দুজনে নিয়ে আয়, কিন্তু আমি ওই দিদির জন্যই অপেক্ষা করেছিলাম দিদি কবে আসবে। তারপরে সোনাটার এই সুন্দর একটা ঘড়ি আমরা ওর জন্য পছন্দ করে নিয়ে নিয়েছি। আর আমরা এত কিছু কিনছি, কাকে কিনবে না? কাকিও শাড়ি ব্লাউজ সব কিছুই কিনে নিয়েছে। আর গতদিন দিদি যে শাড়িটা কিনলো সেটাই আজকে জেঠিমার কাছে বানাতে দিতে এসছে, আর যে একদম সময় নেই। তো জেঠিমা বলেছে 2-3 দিনের মধ্যে বানিয়ে দেবে, ততক্ষণ আমরা পাশের পুকুরে একটুখানি বসে হাওয়া খাচ্ছি, যা গরম লাগছে। তারপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, রাত প্রায় 10:30 হয়ে গেছে। আর এসে দেখো কাকির আর আমার কি অবস্থা। তাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।